আসসালামু আলাইকুম সাউন্ড কোরকে নতুন করে পরিচয় করা দেওয়ার কিছু নাই যারা ব্লুটুথ অডিও অ্যাক্সেসারি ইউজ করে তাদের কাছে সাউন্ড কোরটা কিন্তু অনেকেরই প্রেফারেন্স লিস্টের উপরের দিকে থাকে আমাদের কাছে বেশ কিছু সাউন্ড কোরের স্পিকার রয়েছে যেগুলো আমরা ইভ্যালুয়েট করেছি আমাদের অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করবো যাতে করে এই প্রোডাক্টগুলো রেসপেক্টিভ প্রাইস পয়েন্টে কেমন পারফর্ম করেছে তাদের আশপাশের যে স্পিকারগুলো রয়েছে তার সাথে ডিফারেন্সগুলো কোথায় সে ব্যাপারে শেয়ার করতে পারি প্লাস আপনাদেরকে একটা কনস্ট্রাকটিভ পারচেস ডিজিশনেতে হেল্প করতে পারি চলেন ভিডিওতে জাম্প করা যাক আমাদের টেবিলে সাউন্ড দুটো স্পিকার রয়েছে একটা হলো সাউন্ডকোর কোর প্রায়োমিনি এবং আরেকটা সাউন্ড কোর গ্লো মিনি ধন্যবাদ ডল বিয়ার ডট টেককে আমাদের কাছে প্রোডাক্টগুলো পাঠানোর জন্য আপনারা জানেন বাংলাদেশে সাউন্ড কোর ডিস্ট্রিবিউটার কান্ট্রিভেন্স তাদের কাছ থেকে যদি প্রোডাক্ট পার্চেস করেন ইউজুয়ালি এইটিন মান্থসের ওয়ারেন্টি থাকে এটা স্টিকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ডল বিয়ারের ওয়েবসাইট থেকে যদি আপনারা পারচেস করেন ডিএচ টেন এই কুপনটা ইউজ করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফার্স্ট অফ অল আমরা মিনি নিয়ে কথাবার্তা বলবো এটার প্রাইস ডল বিয়ার ডট টেকের দুই হাজার রেঞ্জে তবে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আঠারোশো টাকা সাড়ে আঠারোশো টাকা এরকম একটা প্রাইস প্রাইসে পাই যাবেন আর কি এটা যেহেতু সাউন্ড কোরের একদম বাজেট অফারিং তারা প্রচুর ফিচার দিয়েছে কারণ আমরা এসডি কার্ড স্লট পেয়েছি সো যে কোনো মিউজিক ফাইল যদি ওর ভেতরে থাকে এই স্পিকার দিয়ে প্লে করা যাবে তাছাড়া একটু বড় সাইজের সুন্দর স্মুথ ফিনিশ যে প্লাস্টিক ইউজ করা হয়েছে তাতে একটা রাফ টেক্সচার আছে বিল্ড ইজ সলিড 1800 টাকায় আমি বিল কোয়ালিটি নিয়ে তেমন কোনো কমপ্লেইন করব না সামনে সুন্দর একটা গ্রিল রয়েছে এটার পেছনে বেসিক্যালি এটা লাইট জ্বলে এই যে সুন্দর আর জিবি কালার রয়েছে এটাকে আমরা বিভিন্ন রকম সেটিং দিতে পারবো এটাকে আমরা অন অফ করেও রাখতে পারবো পাশাপাশি ভলিউম প্লাস মাইনাস এবং পাওয়ার বাটন রয়েছে পেছনের দিকে একটা সিলিকন ফ্ল্যাপ রয়েছে যে ফ্ল্যাপের নিচে আমরা টাইপ সি পোর্ট ফর চার্জিং এসডি কার্ড এবং অক্সিলারি 3.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার পোর্ট পাচ্ছি আনফর্চুনেটলি বক্সের ভিতরে কোনো অক্সিলারি কেবল দেওয়া হয় নাই মানে এই কেবলটা দরকার এই ডিভাইসের সাথে বারোশো মিলিয়াম্পের ব্যাটারি রয়েছে যেটা তিন ঘন্টা ধরে ফুল চার্জ দিতে হয় সেভেন্টি পার্সেন্ট ভলিউমে উইদাউট দা লাইটিং প্রায় আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তবে আপনি যদি বাড়ান এই আর জিবি লাইটিংটা অন রাখেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাক আপ কিছু কমে যাবে তাছাড়া এরকম কম্প্যাক্ট একটা ডিভাইস হিসাবে এটার সাউন্ড কোয়ালিটি অনেক পাওয়ারফুল এটা আমরা বলবো দুটো ডিভাইস যদি আপনি একসাথে কিনেন সেক্ষেত্রে এটাকে ট্রু ওয়ারলেস মোডে ইউজ করার সুযোগ আছে অ্যাজ এ স্পিকার এটা সিক্স ওয়াট আউটপুট দিয়েছে কোনো প্যাসিভ রেডিয়েটার নাই একটাই ড্রাইভার এটাকে ঝুলানোর জন্য একটা সুন্দর ল্যাচ দেওয়া হয়েছে এটাকে আপনি বিভিন্ন রকম জায়গায় ক্যারি করতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট আনাফ হ্যাঁ সাউন্ড কোয়ালিটি থেকে আমাদের এক্সপেকটেশনের শেষ নাই তারা যেহেতু একটা রিনাউন ব্র্যান্ড বাট এই সিক্স ওয়াটের ডিভাইসটা থেকে যে লাউডনেস এবং সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করেছে এটা আমাকে মডারেটলি হ্যাপি করেছে কিছু কিছু জায়গাতে অবভিয়াসলি ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট এটার বেস ইউটিউবের ভিডিওতেও আমি ভালো পেয়েছি আর আপনার যদি হাই রেজ অডিও থাকে সেক্ষেত্রে এখান থেকে একটা ডিসেন্ট বেস পাওয়া গেছে বেজের কন্ট্রোল আর বেটার হতে পারতো ভলিউমটা বাড়ায় দিলে কিছু জায়গায় বেজের নোট ডিস্টর্ট করে কিন্তু সেটা খুবই সামান্য মিড সেকশনটা সেপারেটেড স্পেশালি বেজ থেকে মিডসকে সহজে আলাদা করা যায় মেল ভোকাল ফিমেল ভোকাল সুন্দর একটা ন্যাচারাল টেক্সচার পেয়েছে ইনস্ট্রুমেন্টগুলো সেপারেটেড হলেও সাউন্ড হালকা হলো মনে হতে পারে একটা হাই এন্ডের রেডিওর সাউন্ড আপনি শুনছেন তবে ট্রেভেল সেকশনে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট গিটার ড্রামসের স্নেয়ার এগুলোর ক্লিনলিনেস ঠিকঠাক আছে হ্যাঁ আমি বলবো ওভারঅল সাউন্ডে একটু ক্রিস্পিনেস আমি মিস করেছি বাট যে কমপ্লেনগুলো করছি সেটা শুধুমাত্র নিটপিক মানে এরকম একটা কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরে যে সাউন্ড প্রোভাইড করেছে ইটস ন্যাচারাল খুবই আরাম করে বসে শুয়ে কাই আপনি শুনতে পারবেন প্লাস এটা লাউডনেস আপনাকে খুব একটা প্যারা দিবে না ফুল রুম কভার করে ফেলবে আর কি বাট সাউন্ড কোর অ্যাপের সাথে যদি এটা কানেকশান থাকতো তাহলে আমরা ইকিউ ট্রাই করতে পারতাম হয়তো অনেক রকম সাউন্ড প্রোফাইল ঘেঁটে ডেটে এটাকে আরও বেটার করা যাইতো নান আপনার যদি আরও বেশি বেস পছন্দ হয় আপনার যদি আরও বেশি ডিটেল পছন্দ হয় তাহলে হয়তো অন্য মডেলের দিকে যেতে হবে সহজেই শোনা যাবে এরকম একটা স্পিকার যদি চান দিস ক্যান বি আ ওয়ে টু গো তার সাথে আঠারো মাসের ওয়ারেন্টি আছে এই ব্যাপারটাও কিন্তু আসলে কনসিডারেশনে রাখতে হয় নান আমাদের এটার সাউন্ড ডেমো আরও ক্লিয়ার আপনাকে আইডিয়া দেবে আমাদের একটা এক্সপিরিয়েন্স অবশ্য হয়েছে আমরা বেশ কিছু অডিও ডিভাইসের জিনিসটা খেয়াল করছি পিকজেল সেভেনে যখন আমরা ডিভাইসগুলো কানেক্ট করি স্পেশালি ব্লুটুথ অডিও ডিভাইসেস সাউন্ড কোয়ালিটি খুবই হরেবল শোনায় মানে কোনো কিছুই পাওয়া যায় না বলতে গেলে আর কি আর যখন আমরা স্যামসাং কিংবা অন্য ফোনগুলোতে ট্রাই করি তখন দেখা যায় সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক সেপারেশন বেটার হয়েছে সাউন্ডের ন্যাচারালনেস ফিরে এসেছে আর প্লাস্টিক টাইপের সাউন্ড দেয় না এই ক্ষেত্রেও আমরা কিন্তু সেম রেজাল্টটা দেখেছি নান্দালেস চলেন আমরা গ্লোমিনের দিকে যাই এটার প্রাইস চার হাজার টাকার রেঞ্জে দেখেন ডিভাইসটা খুবই ছোট মানে জর্দার কৌটার থেকে একটু দিস ওয়ান ইজ দেখেন উপরের দিকে আর একটা সুন্দর লাইটিং রয়েছে বাট যে এরিয়াতে এল লাইট রয়েছে সেটা গ্লসি প্লাস্টিক দিয়ে মোড়া ট্রান্সপারেন্ট আরকি এই জায়গাটাতে স্ক্র্যাচ পরে যাওয়ার সম্ভাবনা আছে উপরের দিকে পারফোর এরিয়াতে সাউন্ড করে লোগো রয়েছে আর নিচের দিকে একটা প্যাসিভ বেস রেডিয়েটার রয়েছে তার সাথে সিলিকনের ফিট সো ডিভাইসের নিচের পোর্শনটাতে আমরা একটা সফট রাবারি ফিনিশ পাবো সিলিকন ফ্ল্যাপের নিচে একটা ইউএসবি সি পোর্ট পাবো যেটাতে চার্জ হবে এখানে কোনো এসডি কার্ড স্লট বা অক্সিলারি সাপোর্ট নাই আট জিবির যে লাইটিং এক্সপিরিয়েন্স সেটাকে চেঞ্জ করা যায় প্লাস এটা থ্রি সিক্সটি ডিগ্রি সাউন্ড ছড়ায় দেয় যেহেতু এর উপরের দিক থেকে সাউন্ড রেডিয়েট হচ্ছে স্পিকার এইট ওয়াটের বাট ছোট সাইজ এই ওয়ার্ড এই দুইটা জিনিস আসলে এটাকে কমপ্লিমেন্ট করেই না মোর অ্যাবাউট দিস লেটার লাইটিং ইফেক্ট যদি আমরা বাদ দিই এটার ব্যাটারি ব্যাকআপ সেভেন্টি পার্সেন্ট ভলিউমে প্রায় দশ ঘন্টা লাইটিং ইফেক্ট অন রাখলে ভলিউম যদি বাড়াই সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ একটু কমে যায় ফুল চার্জ দিতে এটাকেও মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় দিতে হয় এটা পার্টি টু পয়েন্ট জিরো কাস্ট করে আপনি এটার সাথে অনেকগুলো স্পিকার লাগায়ে বিভিন্ন জায়গায় সেট করে একসাথে বাজাতে পারবেন এটা সাউন্ড করার একটা স্পেশালিটি তাছাড়া অ্যাপ থেকে এটার লাইটিংটাকে কাস্টোমাইজ করা যায় সো সাউন্ড কোর অ্যাপ সাপোর্ট এখানে আছে এই ডিভাইসের সাউন্ডকে বিভিন্ন রকম ইকিউ প্রোফাইলেও অ্যাড করা যায় এটার সাউন্ড কোয়ালিটি এই প্রাইস ব্র্যাকেটে একদম বেস্ট বলবো না বাট খুবই অবাক করার মতো এরকম একটা সাইজ বা প্রোফাইলে যে লাউডনেস প্রোভাইড করেছে আমি অবাক হয়েছি লাইক কিছুদিন আগে আপনারা দেখবেন শিনজির শার্ক এস ওয়ান ক্যামেরা ফিচার করেছিলাম সেটার সাথে আমরা এর কিন্তু হেড টু হেড কম্পেয়ার করেছি মানে এই সাইজে লাউডনেস এবং পারফরমেন্স করেছে ইট ওয়াজ অ্যামেজিং মানে আপনার যদি কম্প্যাক্টনেস দরকার হয় অবভিয়াসলি দিস ইজ দ্য ওয়ে টু গো অ্যাটলিস্ট চার হাজার টাকার রেঞ্জে এটা আসার থেকেও ভালো বেস প্রোভাইড করেছে যদিও শিনজির বেজ একটু বেটার বাট বেস পুশ করার জন্য আসলে ড্রাইভারটাকে একটু বড় হইতে হয় বাট এটা যে সাইজে বেস দিয়েছে ইট ওয়াজ সর্ট অফ ম্যাজিক তবে গানের ক্ল্যারিটি অন্য লেভেলের ভোকালের ছোটোখাটো খাজ পরিষ্কার বোঝা যায় ক্রিস্পিনেস দরকার ছিল মিউজিকে ইট ওয়াজ দেয়ার ট্রেভেলের বিভিন্ন রকম ইন্সট্রুমেন্ট মেটালিক টিমবার সবকিছু একদম প্রপারলি হ্যান্ডেল করতে পেরেছে এবং প্রচুর ডিটেল পুশ করতে পেরেছে একটা ছোট ড্রাইভার হিসাবে এটা লাউডনেসে মোটামুটি দুইশো স্কোয়ার ফিটের একটা রুমকে ইজিলি কভার করা সম্ভব আপনারা যদি মাঠের মধ্যেও এই গ্লোমিনিটাকে বাজান সেক্ষেত্রে একটা দশ থেকে পনেরো জনের জটলা অনায়াসে কভার করা সম্ভব তবে এটা ট্রেভেল সেকশনটা অনেকের কাছে একটু ঝনঝনে লাগবে যার ফলে কানে শার্প লাগতে পারে ফিমেল ভোকাল এবং কিছু কিছু মেল ভোকাল হালকা পিচি লাগে বা একটু শার্প লাগে ব্যাপারটা ছাড়া তেমন কোনো প্রবলেম আসলে মেনটেন করার মতো নাই আপনার একটা ইয়ারফোন লাগায় অবশ্যই তবে আমার সাজেশনটা এরকম আপনার যদি একটা কম্প্যাক্ট স্পিকার দরকার হয় আপনার যদি বাজেট আসলে রকম প্রবলেম না হয় লাইক অনেকেই জেবিএল গো থ্রি গো ফোর এই টাইপের জিনিসপত্র কিনতে চান বা ইউজ করতে চান তাদের জন্য ওয়ারেন্টি সহ এই ডিভাইসটা অবভিয়াসলি একটা কম্পেলিং চয়েস তবে অবশ্যই কম্প্যাক্টনেসটা আপনার প্রায়োরিটি লিস্টে উপরের দিকে থাকবে আপনি যদি সাইজ নিয়ে চিন্তিত না হন সেক্ষেত্রে হয়তো বেস বেশি লাগলে আপনি অ্যাওয়েতে যাইতে পারেন বা আরেকটু ন্যাচারাল টাইপের সাউন্ড টাউন্ড যদি পছন্দ করেন সেক্ষেত্রে সিন্ধিতে যাইতে পারেন বাট কম্প্যাক্টনেসের দিক থেকে এর কম্পিটিটার খুবই কম আমার জাস্ট ছোট্ট দুটো কমপ্লেন আছে ফার্স্ট অফ অল এটাতে যদি অক্সিলারি রিপোর্ট থাকতো আমরা হয়তো আরও বেটার সাউন্ড পাইতে পারতাম আর সেকেন্ডলি এটা যদি একটা ক্যারিং কেস দেওয়া যেত যেটা প্রোটেক্ট করতে পারবে ব্যাগের মধ্যে ইজিলি কোনো জায়গাতে ক্যারি করতে হেল্প করতে পারে আমার মনে হয় যে বেটার হইতো আর কি আই হোপ এই ভিডিওটা আপনাকে প্রপার একটা গাইডেন্স দেবে আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম